প্রযুক্তির উৎকর্ষতায় বিকশিত হচ্ছে সভ্যতা, আর অধিকার প্রতিষ্ঠার জন্য প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই, জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। প্রথম পূর্ণাঙ্গ বাংলা অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজার ওসিআর উদ্বোধন করে মন্ত্রী একথা বলেন। রাজধানীর সিডাব মিলনাতনে সকালে দেশের প্রথম ওসিআর সফটওয়্যার উদ্বোধন করা হয়। এর মাধ্যমে সব ধরনের ডকুমেন্ট ডিজিটালি সংরক্ষণ করা যাবে। ওআরসি ই গভর্নেন্স ও কাগজ ফাইল বিহীন অফিসের পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখবে। সফটওয়্যারটির উদ্বোধন করেন টিম ইঞ্জিন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানান, বাংলা ভাষায় এমন সফটওয়্যার তৈরির ফলে সাধারণ মানুষ উপকৃত হবে, আর প্রযুক্তি মৌলিক চাহিদার মতোই প্রয়োজনীয় বলে মন্তব্য করেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আমরা 37তম দেশ হিসেবে এই ওসিআরটা আমরা উন্মোচন করতে যাচ্ছি। আমাদের তথ্য প্রযুক্তির ব্যবহার হওয়ার ফলে প্রশাসনিক কর্মকাণ্ডে গতিশীলতা এসছে এবং আমাদের স্বচ্ছতা জবাবদিহিতা আমরা আনতে সক্ষম হয়েছি। বাংলাদেশের বাজারে হিরো হোন্ডার নতুন দুটি মোটরসাইকেল নিয়ে এলো নিটল নিলয় গ্রুপ। সকালে রাজধানীর রূপসী বাংলা হোটেলে